নতুন দুয়ার খুলছে ভারত থেকে জ্বালানি তেল আমদানির। আর এজন্য দেশটির নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বসানো হয়েছে 131 কিলোমিটারের পাইপলাইন। আর এতে পরিবহন ব্যয় অর্ধেক কমার পাশাপাশি বছরে সাশ্রয় হবে অন্তত 80 কোটি টাকা। আগামী 18 মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই প্রকল্পের। দিনাজপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন ইকবাল আহসান, আর ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন। উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে পরিবহন ও বিপণনের চ্যালেঞ্জ দীর্ঘদিনের। কারণ আমদানিকৃত জাহাজ থেকে খালাসের পর কয়েক ধাপে নিতে হতো ওইসব এলাকায়, এতে ব্যয় বাড়ত কয়েক গুণ। তাই সেই সমস্যা কাটাতে ভারত বাংলাদেশ মিলে যৌথ উদ্যোগ নেয় 2018 সালে। সেই ধারাবাহিকতায় ভারতের নুমালিগড় থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে নির্মিত হয়েছে 131 কিলোমিটার পাইপলাইন, যা দিয়ে প্রাথমিকভাবে বছরে 2 লাখ টন ডিজেল আসবে ভারত থেকে। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার জন্য আমরা এখন পাইপলাইন নির্মাণ করে ফেলেছি। সবচেয়ে বড় বিষয় ছিল যে নিরবিচ্ছিন্ন কত দ্রুত আমরা জ্বালানি পৌঁছাতে পারি। এখানে লক্ষাধিকের উপর আমাদের ডিজেল পাম্প আছে, এখানে আমাদের সৈয়দপুরের একটি পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে আমাদের ডিজেল লাগবে। ইমার্জেন্সি ক্ষেত্রে ডিজেলটা আমরা রাখছি এখানে সৈয়দপুরের ইন্ডাস্ট্রি জোন। এই কারণে আমাদের অনেক কিছু ব্যাপারে চিন্তা করে আমরা এখানে এই টার্মিনালটা করা হয়েছে। 4.5 বছরে নির্মিত এই প্রকল্পে সব মিলিয়ে ব্যয় হয়েছে 600 কোটি টাকার মতো, যার অর্ধেক বিনিয়োগ করেছে বাংলাদেশ। তথ্য অনুযায়ী বর্তমান অবস্থায় প্রতি ব্যারেল ডিজেল আমদানির জন্য ইন্স্যুরেন্স এবং ভাড়া বাবদ গুনতে হয় $11 করে, আর ভারত থেকে সরাসরি আনলে যা নেমে আসবে $5.5। এতে বছরে সাশ্রয় হবে অন্তত 80 কোটি টাকা। আমদানি করা ডিজেল মজুদের জন্য নির্মাণ করা হয়েছে 29,000 টন ধারণ ক্ষমতার ট্যাঙ্ক, যা আগের 15,000 টনের সাথে যুক্ত হয়ে নিশ্চিত করবে 2 মাসের মজুদ। এ সময় ডিজেলের মান নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জানান এক্ষেত্রে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। এখানে কোনো মানের কোনো প্রশ্ন নাই, আমরা স্পেসিফিকেশন ঠিক করে দিয়েছি, সুতরাং সেই স্পেসিফিকেশন ওই স্পেকি এখানে ডিজেল আসবে, এটা হলো সবচেয়ে বড়। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই প্রকল্পের নজরদারি করা যাবে স্বয়ংক্রিয় ব্যবস্থায়। প্রায় শতভাগ আমদানি নির্ভর জ্বালানি তেলের ক্ষেত্রে বর্তমানে খুব অল্পই আসছে ভারত থেকে, তবে দু দেশের যৌথ বিনিয়োগে করা এই পাইপলাইন পুরোপুরি চালু হলে সেই অংশ বাড়বে উল্লেখযোগ্য হারে। একই সাথে দীর্ঘমেয়াদে কমে আসবে পরিবহন ব্যয়, উত্তরাঞ্চলের ডিজেল সরবরাহ ব্যবস্থাপনার ক্ষেত্রেও আসবে আমূল পরিবর্তন। ইকবাল আহসান, চ্যানেল 24, পার্বতীপুর, দিনাজপুর। লোডশেডিং থেকে মুক্তি পেতে অন্য উৎসের দিকে নজর বাড়ছে সকল ক্ষেত্রে। ব্যবসায়িক কিংবা আবাসিক সবখানে জেনারেটরের মাধ্যমে চলছে সমস্যা সমাধানের উদ্যোগ। এই ব্যবসায় দেশে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে এনার্জি প্যাক। দেশীয় সংযোজন প্রক্রিয়ায় গ্ল্যাড ব্র্যান্ডের মাধ্যমে গ্রিড বিদ্যুতের বিপরীতে বিকল্প জ্বালানির সংস্থান করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। ইফতেখার আলমের রিপোর্ট। দেশে তীব্র হচ্ছে বিদ্যুতের সংকট, আসছে গরমে যা বাড়তে পারে আরও। এমনই বাস্তবতায় চাহিদা বাড়ছে জেনারেটরের, যদিও 1,000 কোটি টাকার এই ব্যবসার প্রায় পুরোটাই আমদানি নির্ভর। নির্ভরতার সেই বেড়াজাল ভাঙতেই 6 বছর আগে দেশের বাজারে যাত্রা শুরু করে এনার্জি প্যাকের গ্ল্যাড। প্রথম দিকে বছরে 500 ইউনিট উৎপাদন করলেও এখন উন্নীত হয়েছে হাজারে। আমরা একটা বড় চ্যালেঞ্জ নিয়েছিলাম 2015-তে, এবং আলহামদুলিল্লাহ সোফার এই চ্যালেঞ্জে আমরা খুব ভালোভাবেই আমরা উত্তরণ করে গিয়েছি। এখন গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা ছাড়া এই ইন্ডাস্ট্রিকে, ধরেন এটার কারণে আমাদের লোকাল প্রকৌশলীদের, টেকনিশিয়ানদের কাজের একটা ব্যবস্থা হচ্ছে। আমরা ডোমেস্টিক চাহিদা মিটিয়ে, যেটা আমরা প্ল্যান ছিল যখন আমরা শুরু করি যে আমরা এক্সপোর্ট মার্কেটে যাব, তো ওভারঅল সিচুয়েশন গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা যদি আমরা প্রপারলি না পাই এবং সুষম যদি আমরা সুষমভাবে, যেটা আপনারা বলছেন যে কম্পিটিটিভনেস না রাখতে পারি আমার প্রোডাক্টে লোকালি এবং ইন্টারন্যাশনালি, এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। বর্তমানে 20 কেভি থেকে 1 মেগাওয়াটের জেনারেটর তৈরি হয় এনার্জি প্যাকে। ডিজেল জেনারেটরগুলোর মূল ইঞ্জিন আসে যুক্তরাজ্য ও ইউরোপ থেকে। দেশে সংযোজনের পর মান ভেদে দাম পড়ে 5 লাখ থেকে শুরু করে 1.5 কোটি টাকা পর্যন্ত। মূলত আমাদের প্রত্যেকটা ইঞ্জিন এবং অল্টারনেটর হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ডের, মূলত আমরা এখন ইউকে থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে কাস্টমারের একটা প্রথম সন্তুষ্টি, আর পরবর্তীতে আমাদের এই অ্যাসেম্বলি প্ল্যান্টে আমাদের
উন্নত যত মেশিনারিজ আছে টেকনোলজি, যেমন সিএনসি টায়ার পাম্প, সিএনসি শেয়ার, সিএনসি বেন্ডিং দিয়ে আমরা এখানে ফেব্রিকেশন করছি। এবং জেনারেটরটা যখন আমরা এখানে টেস্ট করছি, টেস্টের জন্য আমাদের একটা টেস্ট ল্যাব আছে, যেটা শুধু বাংলাদেশে না পৃথিবীর খুব অল্প দেশে আছে। জেনারেটরের আমদানি নির্ভরতা কমিয়ে মেড ইন বাংলাদেশ স্লোগানে এ ব্যবসার উন্নয়নে সরকারের পাশে থাকতে চায় এনার্জি প্যাক। ইফতেখার আলম, চ্যানেল 24, গাজীপুর, ঢাকা। আবারও বাড়ল মুরগির দাম। কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে 207 টাকা দরে। একই অবস্থা অন্য জাতগুলোরও, তবে কমেছে ডিমের দাম, সবজির বাজারও বেশ চড়া। তাই সংসার খরচের হিসাব মিলছে না মধ্যবিত্তের। আমার 167 টাকা সর্বোচ্চ উৎপাদন কস্ট, সেটি সর্বোচ্চ আপনার 200 টাকার বেশি তো হওয়ার কথা নয়। দাম নিয়ন্ত্রণে এমন হুঁশিয়ারির পরও 24 ঘন্টার ব্যবধানে আরেক দফা বাড়ল মুরগির দাম। সব ধরনের মুরগি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, তবে কমেছে ডিমের দর। ব্রয়লার মুরগি আজকে মনে করেন 260 টাকা, এবং পাকিস্তানি মুরগি মনে করেন 350 টাকা, দেশি মুরগি 620 টাকা, এবং লাল লেয়ার মুরগি 300 টাকা। রমজান উপলক্ষে তো ডিমের চাহিদাটা কম, এই হিসেবে কমতেছে। রমজানের আগে সব ধরনের ডাল জাতীয় পণ্যের দাম আগের মতোই রয়েছে, তবে চিনির বাজারে রয়ে গেছে অস্থিরতা। প্যাকেটের গায়ে লেখা দর 112 টাকাতেই কিনতে হচ্ছে বিক্রেতাদের, যাতে ক্রেতার হাতে তা আসছে আরও 3 থেকে 4 টাকা বেশি দামে। লাল চিনির দেখা মেলা ভার, যাও মিলছে তার জন্য গুনতে হচ্ছে 150 টাকা। চিনিটা হলো সবচেয়ে বেশি ক্রাইসিস, আর অন্যান্য মাল মোটামুটি স্বাভাবিক অবস্থা আছে। 2 কেজির আটার প্যাকেট আমাদের 130 থেকে 135 টাকা, ময়দা হচ্ছে আপনার 150 থেকে 155 টাকা, আর ভোজ্য তেল 185 থেকে 87 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সবজির বাজারের দামে লু হাওয়া, গরমের সবজির আগমন আর শীতের সবজির প্রস্থানে মানভেদে সবজির দাম 60 থেকে 80 টাকা। আবার কয়েক ধরনের গরমের সবজি ছাড়িয়েছে শতকের ঘর। ভেন্ডি আছে 60 থেকে 70 টাকা, পটল আছে 60-70 টাকা, শশা আছে 40, খিরে আছে 40, বেগুনও 40-50 টাকা কেজি, উস্তা হচ্ছে 80 টাকা কেজি, আর সাজনা হচ্ছে আপনি 160 থেকে 180 টাকা। 100 টাকা যদি কচুরলতির আটি যদি থাকে তাহলে কি কেভাবে চলবে এগুলি বলেন? যেখানে ধরুন 1 কেজি লাগে সেখানে 1/2 কেজি কিনতে হয়, এই ব্যবসাটা সামাল দেওয়া সম্ভব না। প্রত্যেকটা জিনিসের যে দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, তাতে অনেকটাই কষ্ট হয়। প্রাইভেট চাকরি করি আর কি, যে আমাদের খরচ কমাই দিতে হচ্ছে, খাওয়া দাওয়া একটু কমাই দিতে হচ্ছে, ওই জায়গাটায় কম্প্রোমাইজ করতে হচ্ছে। সব মিলিয়ে রমজানের আগে আমিষ বা নিরামিষ যে পণ্যই হোক, বাজারে গিয়ে হিসেব মেলাতে পারছেন না ক্রেতারা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। বাজারদর খবর জেনে নিব। রাজধানীর শান্তিনগর বাজার থেকে যুক্ত রয়েছেন মাসুম মিয়া, সহকর্মী মাসুম মিয়া। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে মুরগির বাজারে আবারও অস্থিরতা, 260 টাকা কেজি দরে প্রতিবেদনে বলছিলাম, আজকে আপনি বাজার পর্যবেক্ষণ করে কেমন দেখছেন আসলে? তানবীর, আমি এই মুহূর্তে অবস্থান করছি শান্তিনগর বাজারে। এই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা দরে, আর লেয়ার যে মুরগিটা সেটা বিক্রি হচ্ছে 280 টাকা দরে। তো আমি এখানে কথা বলেছি যে তারা আসলে যে এক মাসের ব্যবধানে যে উচ্চ গতিতে বাড়ছিল এই মুরগির দাম, সেটা কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছিলাম। এখানকার যারা বিক্রেতারা, তারা যেটা বলছে যে তাদের 235 টাকা দরে, 235 থেকে 240 টাকা দরে পাইকারি পর্যায়ে কিনতে হচ্ছে এই ব্রয়লার মুরগিটি। আর আমি খোঁজ নিয়েছি উৎপাদকদের পর্যায়ে, অর্থাৎ যারা খামারি সে পর্যায়ে, তারা যেটা বলছে যে আজকে তাদের আসলে একটি মুরগি, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 205 টাকা দরে, 205 টাকা দরে, এবং তাদের উৎপাদন খরচও প্রায় 165 থেকে 170 টাকা দরে। তো আমার প্রশ্ন ছিল যে 165 থেকে 170 টাকা দরে উৎপাদন খরচ নিয়ে আপনারা 205 টাকা কেন বিক্রি করছেন? তারা যেটা বলছে যে তাদের যে শঙ্কা রয়েছে, অর্থাৎ তাদের যে ফার্মগুলো, তাদের যে খামারগুলো, সেগুলো একদম বন্ধের পথে। কারণ হচ্ছে বাচ্চা থেকে শুরু করে খাবার মূল্য সব কিছুরই লাগামহীন মূল্য বাড়ছে, এবং তারা যেটা শঙ্কা করছে যে আগামীতে এটা আরও এক ধরনের চাপ তৈরি করবে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু বাচ্চা উঠাচ্ছে না, অর্থাৎ তাদের খামারগুলো কিন্তু একরকম বন্ধ রাখছে। এবং তারা বলছে যে এখন কিছুটা মুনাফা পেলেও তারা কিন্তু শঙ্কায় রয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে। বিশেষ করে তারা যেটা বলছে যে এক মাস আগেও যেখানে এই মুরগির বাচ্চাটি আপনার 17 থেকে 20 টাকা দরে বিক্রি হতো, সেই মুরগির বাচ্চাটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা দরে। এছাড়া খাদ্যের মূল্যে লাগামহীন মূল্য বৃদ্ধি হচ্ছে, আর এখানকার যারা ব্যবসায়ী এবং যারা ক্রেতা, তারা কিন্তু একরকম মানে অসহায় বোধ করছে। বিশেষ করে যারা ক্রেতা, তারা নিম্ন আয়ের ক্রেতা, তারা কিন্তু বলছে যে তাদের যে মানে শেষ একটা আমিষের যে আশ্রয়স্থল ছিল, যে ব্রয়লার মুরগি,
লেয়ার মুরগি সেগুলো কিন্তু এখন তাদের কিন্তু তাদের যে তালিকা থেকে অর্থাৎ খাদ্য তালিকা থেকে বাদ দিতে হচ্ছে তাদের জীবন ধারণের জন্য। তো এই শান্তিনগর বাজার থেকে আমার কাছে ছিল সর্বশেষ তানভীর। মাসুম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাসুম মিয়া যুক্ত হয়েছিলেন শান্তিনগর বাজার থেকে। দর্শক, আমরা রাজধানীর বাজার দরের খবর জানিয়েছিলাম বিরতির আগে, এবারে একটু আমরা জেনে নিতে চাই ঢাকার বাইরে অর্থাৎ সিলেট এবং গোপালগঞ্জের বাজার দর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সিলেট থেকে যুক্ত রয়েছেন সজল ছত্রী এবং গোপালগঞ্জ থেকে যুক্ত রয়েছেন বাদল সাহা। শুরুতেই সিলেটে যেতে চাই। সজল, আপনার কাছে কী অবস্থা বাজার পরিস্থিতি সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চাই। তানভীর, চলতি সপ্তাহে আসলে বাজার কিছুটা স্থিতিশীল বলা যায় সিলেটে, কারণ সরকার নির্ধারিত দামের সাথে সমন্বয় না থাকা এবং দফায় দফা দাম বেড়ে যাওয়ার যে একটা প্রবণতা ছিল সেটা থেকে কিছুটা বেরিয়ে এসেছে নিত্যপণ্যের বাজার। বিশেষত চলতি সপ্তাহে আমরা সিলেটে দেখেছি যে কয়েকটি পণ্য যেমন চিনি, পেঁয়াজ এ ধরনের কিছু পণ্য ছাড়া সবগুলোর পণ্য দাম নতুন করে বাড়েনি। যা বাড়ার আসলে কয়েক দফায় আগে বেড়েছিল কিন্তু নতুন করে বাড়ার প্রবণতা দেখেনি এবং মানুষের মধ্যে এটা নিয়ে যেমন আতঙ্ক ছিল, কারণ সামনেই রমজান মাস, রমজানকে সামনে রেখে আসলে পণ্যের দাম বেড়ে যাওয়ার যে একটা প্রবণতা কাজ করে সেজন্য কিছুটা মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক আছে, কারণ ধারাবাহিকভাবে এমনিতেই বাড়ছে দাম এবং সরকার নির্ধারণ করে দিচ্ছে যে দাম তার সাথে সমন্বয় থাকছে না বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষত চিনি পেঁয়াজ এ ধরনের পণ্যে। তবে চলতি সপ্তাহে এটি আশাব্যঞ্জক যে এখন পর্যন্ত তো স্থিতিশীলতা দেখা যায়নি, যদিও চিনির দাম হচ্ছে দাম কিন্তু 105 টাকা নির্ধারণ থাকলে বিক্রি হচ্ছে 108 টাকায়। এছাড়া পেঁয়াজ গত চলতি সপ্তাহে 5 টাকা বেড়ে প্রায় 40 টাকা দরে বিক্রি হচ্ছে। বাকি পণ্য বলা যায় যে নিয়ন্ত্রণে আছে। আমরা যদি একটু বিক্রেতাদের সাথে কথা বলি, চলতি সপ্তাহে নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা বা সরকার নির্ধারিত দামে আপনারা বিক্রি করতে পারছেন কিনা সব পণ্য? আমাদের বাড়ছে যে পেঁয়াজ 40 টাকা আর চিনি পেঁয়াজ আছে 108 টাকা, এটি বাড়ছে। আর বাড়ছে ডাল, বাড়ছে 110 টাকা বেচা লাগে একটা ডাল আছে। বাকি পণ্য স্থিতিশীল আছে? হ্যাঁ, দেখছিলেন যে বিক্রেতা বলছেন যে বাকি পণ্য স্থিতিশীল আছে এবং এটি আশাব্যঞ্জক যে চলতি সপ্তাহে বাজারে নতুন করে কোনো পণ্যের দাম নিয়ে অস্থিরতা দেখা দেয়নি এবং মানুষের মধ্যে কিছুটা স্বস্তিতা এতে কাজ করছে। তানভীর জি, সজল ধন্যবাদ আপনাকে। যাচ্ছি গোপালগঞ্জে, বাদল আপনার কাছে আসছি। কী অবস্থা মাছ মাংস সহ অন্যান্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বাজার দর আপনি কেমন দেখছেন? আমি যদি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বাজার করে থাকি তাহলে আলু গত সপ্তাহে ছিল 18 টাকা, এই সপ্তাহে 18 টাকা কেজি প্রতি কিন্তু 15 টাকা করে বৃদ্ধি করেছে গত সপ্তাহে। স্বাভাবিক রয়েছে 30 টাকা ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে 30 টাকা। আর উচ্ছে যদি বলি, উচ্ছের গত সপ্তাহের দাম ছিল 60 টাকা। জি বাদল, বাদল বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা বাদলকে খুব ভালো শুনতে পাচ্ছিলাম না, এর আগে আমরা সিলেটের বাজার দরের খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। রাজধানীর গুলশানে যাত্রা শুরু করলো প্রমেক্সকো লিমিটেডের কর্পোরেট অফিসের, এতে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক সামান্থা ইসলাম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মৌসুম ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2000 সাল থেকে দেশে মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছে প্রমেক্সকো লিমিটেড। রমজানকে সামনে রেখে এবার চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার অনেকটাই স্বাভাবিক থাকলেও গরমের সাথে বেড়েছে পাম তেলের দাম, আর আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি দামে বিক্রি করা হচ্ছে চিনি, গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ খেজুরের দামও। ছোলা স্বাভাবিক সময়ের চেয়ে রমজানে কয়েকগুণ বেশি চাহিদা থাকে সম্পূর্ণ আমদানি নির্ভর এই ভোগ্যপণ্যটির। বাড়তি চাহিদার কারণে দামও যায় বেড়ে, তবে এবার স্বস্তি মিলছে এই পণ্যে। সপ্তাহ দুয়েক আগের তুলনায় পাইকারিতে এর দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা।
কিছুটা কমেছে খেসারি মসুর মটরসহ বিভিন্ন ডালের দাম। ভালো মানের যে ছোলা ছিল সেটি হচ্ছে 90 থেকে 95 টাকা, এখন সেই ছোলা চলে আসছে আপনার 75 থেকে 80 টাকায়। চনার ডাল যেখানে ছিল আপনার 65 টাকা, সেটি 60 টাকায় নেমে এসছে। আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, তারপরও সরকারের বেঁধে দেওয়া দামের কারণে কমছে না চিনির মূল্য। খাতুনগঞ্জের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 106 থেকে 107 টাকা কেজি দরে। ইন্ডিয়াতে অনেক কম, যেখানে প্রায় 37 থেকে 37 টাকা। আর আমাদের আমাদের যে কোস্টিং যেগুলা বিশেষ করে ট্যাক্স দেওয়ার পরে সেটা হবে প্রায় 80 থেকে 85 টাকার মধ্যে, কিন্তু এত টাকা দাম হওয়ার কোনো সুযোগ নেই। বোতলজাত খোলা সয়াবিন এবং পাম সুপার তেলের দাম আছে অনেকটা স্থিতিশীল, তবে গরমে চাহিদা বাড়ে বলে দাম বাড়ছে পাম তেলের। 162-163 টাকা করে খোলা সয়াবিন তেল, আর বোতলজাত হিসেবে করে আপনার 178-179 টাকা। পাম তেল দাম একটু ঊর্ধ্বগতি। রমজানে চাহিদার শীর্ষে থাকা অন্যতম খাদ্যদ্রব্য খেজুরের দাম এবার বেশ চড়া। করোনার কারণে হজ বন্ধ থাকায় গত 2 বছর ধরে দাম কম থাকলেও এবার হজ চালু, ডলারের দাম বৃদ্ধিতে প্রায় দ্বিগুণ খেজুরের দাম। হাজিরা ওখানে যাইতে পারে নাই, হজ করতে যাইতে পারে নাই, ওই খেজুর এখানে আসছিল, এই তুলনায় কমেছিল দাম। গত বছর যেগুলো আপনার 250 থেকে 300 টাকা পড়ছে, এগুলো এখন আপনার 550 থেকে 600 টাকা পার কেজি পড়ছে। দামে অনেকটাই স্থিতিশীল আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরা সহ মশলা জাতীয় পণ্যের। আর দেশি বিদেশি পর্যাপ্ত সরবরাহ থাকায় কমছে পেঁয়াজ রসুনের দাম। জিরা চলে এখন 578-80 টাকা, তারপর আপনার এলাচি 1430-40 টাকা, আর লবঙ্গ আছে 1330 টাকা। বাজার স্থির আছে, বাজার কোনো উদ্যোগতি নেই। পেঁয়াজ সাপ্তাহিক আগে ছিল আপনার 32 টাকা, আর এখন হয়েছে আপনার 28 টাকা। প্রায় সব পণ্যেরই সরবরাহ পর্যাপ্ত থাকায় রমজানেও দাম বাড়বে না বলে আশা করছেন ব্যবসায়ীরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল এখনকার ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস 24 আয়োজনে। সঙ্গে থাকা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।